दर्शक सीम आलोर भरता करब आमी सीमगुलो के दुई पाशे इयाटा फेले नियेछि एबं एटा सिद्ध करेओ करा जेत किन्तु आमी आगे करे नियेछि एटा एकटु सिद्ध होबे तारपर आमी आसब कि करब बा किभाबे करब सेटार जन्य एबं आपनारा जानेन जे भरता मानेई अन्यरकम टेस्ट जेकोनो भरताई आसले आमरा भीषण पछन्द करि সময়ের অভাবে আমাদের করা হয় না তো আমরা দেখব যেটা কীভাবে সিম আলু ভর্তাটা করি এবং সেখানে আমি চিংড়ি দিয়ে করব দর্শক আমি একটু শুকনো মরিচ ভেজে নিলাম তিন কোয়া রসুন রসুনটা তো আমি একটু তেলে নিই এই জিনিসগুলো একটু তালা টাইপের হবে আপনারা খেয়াল করছেন যে আমি কিন্তু তেলটা খুব কম দিয়েছি ডুবো তেলে ভাজা যাবে না বা এটা ভাজি করব না যেহেতু এটা পোড়া পোড়া করব সেই কারণে একদম হালকা তেলে তেল নাই বলেই চলে আসলে অনেকটা তালা টাইপের আপনারা জানেন যে তালা মানে সেই জিনিসটা যেটাতে কোনো তেল দেওয়া হয় না পোড়া পোড়া হয় তো সে এরকমই একদম তেল না দেওয়া বললেই চলে একদম না দিলে আবার হয়তো কিছু পড়ে যায় এবার দিয়ে দিল কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ থাকলে পেঁয়াজ একটুখানি যাতে আসলে একটু পেঁয়াজের কাঁচা ভাতটা চলে যায় সেটা করে দেবে দর্শক পেঁয়াজটা যখন এরকম একটু লাল লাল হলো এবার আমি কিন্তু উঠিয়ে নেব একটা একটা করে আমি উঠিয়ে নিচ্ছি মরিচটা উঠিয়ে নিলাম এবার পেঁয়াজটা উঠিয়ে নেব দর্শক আমি যে সিম আর আলুটাকে একটু সিদ্ধ করেছিলাম বা সিদ্ধ করে নিয়েছিলাম এটাকে এখন আমি আবার এই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে যে একটুখানি সর্ষের তেল দিয়েছে এটা দিয়ে একটু টেলে নিব দর্শক আমি সিদ্ধর সময় কিন্তু লবণটা দিয়ে নিই একটু দিয়ে দিলাম আন্দাজ করে পেঁয়াজ গোলা বা অন্য সব কিছুর জন্য হয়তো আরও লাগতে পারে করে দেবো এটা কোনো সমস্যা না সিদ্ধর সময় দিলেও ভালো বা এখন এখন দিলাম তাতেও কোনো সমস্যা নেই অথবা বাটার সময় এটা কিন্তু আমি করবো বেটে পাতায় বেশি সবটা খাওয়ার মধ্যে কিন্তু মজাই আলাদা ব্ল্যান্ড করে নেওয়া যায় বা হাতে এদের কিন্তু সিদ্ধ হয়েছে আপনি হাতেও কষ্ট নিতে পারেন আপনারা তো আমি একটু বেটে একটু হালকা একটা বাটা দিয়ে নেবো আর এখন যেই কাজ কী করবো আপনাদের যেটা এই যেটা আমার তালা হয়ে গেছে এই জায়গাটিতে আমি অন্য আরেকটি কাজ করবো আপনাদের দেখাবো যে আমি চিংড়ি দিয়ে যেহেতু এই ভর্তাটা এখানে কিন্তু আমি দুটো ভর্তা আপনারা দেখতে পারেন এই যে এই এই যা উপকরণগুলো নিয়ে পেঁয়াজের রসুন আমি যেটা নিলাম মরিচ দিয়ে এটাকে বেটে বা কষলে নিলেই কিন্তু ভর্তা হয়ে গেল একটা আর আমি যেটা করব চিংড়ি দিয়ে সেখানে আমি একটা অন্য জিনিস দিচ্ছি আপনারা জানেন যে চিংড়ির যে ছোটো চিংড়ির যে একদম ছোটো চিংড়ির যে অংশ ফেলে দেওয়া যে অংশটা থাকে সেটাকে কিন্তু আমি বেটে নিয়েছি এবং সেই জিনিসটাও কিন্তু আমি আস্ত আমি চিংড়িগুলো তো ভাজিয়ে নিয়ে করে নিয়েছি সেটাও দেব এবং আস সামান্য একটু তেল হ্যাঁ তো এই জায়গায় এই তেলটা কিন্তু লাগতো না কিন্তু আমি সেই বাটা চিংড়িটাকে আমি একটু করে ভেজে নেব এই যে চিংড়ি বাটাটা এটা দিয়ে দিলাম এটা কিন্তু খুবই টেস্টি আমি জানি না যে এই জিনিসটা আপনারা খান কি না এটা হলো যে চিংড়ির যে ছোটো ইয়েগুলো থাকে অংশগুলো শেষের অংশগুলো আমরা যেগুলোকে ফেলে দিই বলা হয় খোসা বা লেজের অংশ এই জায়গাটাকে বেটে কিন্তু এরকম করেছি এবং এটা এখন এই এই পুরুষ সিমের সঙ্গে মিশে যাবে আমি দু তিনটা চারটা কাঁচামরিচও দিয়ে দিলাম কাঁচামরিচটা একটু কালা হয়ে যায়
দর্শক, এই ভর্তাতে আমি যেই জিনিসটা দেবো এই ধনিয়া পাতাগুলো আমি দেবো, এই ধনিয়া পাতাগুলো বেটে দিয়ে দেবো। আপনারা জানেন এই ধনিয়া পাতাটার নাম আমরা বলি বিলাতি ধনিয়া পাতা, বা অনেকে বড় ধনিয়া পাতা বলে। এটা বাজারে পাওয়া যায় অ্যাভেলেবেল, এবং এটা অসাধারণ একটা ঘ্রাণ এটার। এবং এই 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 ঘ্রাণটা এত ভালো লাগে যে ভর্তাটাকে অন্যরকম করে দেবে। এটা এখন আমি কেটে এটা দিয়ে দিব, বাটার সময় এটা আমি এখানে দিব না, এটা দিয়ে যখন বাটবে তখন আমি এটা দিয়ে দেব। তো সব তাহলে আমি তেলে নিলাম, এখন আমি চলে যাচ্ছি শিল পাটায়। দর্শক, এই হলো আমার শিল পাটার প্রস্তুতি, এখন এটাকে বেটে নিলেই হয়ে যাবে। দর্শক, হয়ে গেল আমার চিংড়ি দিয়ে শিম ভর্তা, আর এই সেই বিলাতি ধনিয়া পাতা। এটা দিয়ে যদি আপনারা এটা করে না খান তাহলে আসলে চিন্তাই করতে পারবেন না যে এটা আসলে সত্যিকার অর্থে কতটা টেস্টি। এবং সেটা দেখার জন্য আপনাকে পুরো রেসিপিটা কিন্তু একটু দেখতে হবে। এতক্ষণ ধরে আপনাদেরকে আসলে ডিস্টার্ব করলো আমার এই কালু, তাই কালুকে আপনাদের একটু দেখালাম। ভালো লাগবে, যারা বিড়াল পছন্দ করেন তারা, খুব দুষ্ট, আমি যখন যেখানে যাই সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যাবে। তো সবাইকে, সবাই ভালো থাকুন, আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, এবং ভর্তাটা খেয়ে আপনারা নিশ্চয়ই বলবেন যে খুব ভালো হয়েছে। এবং এমন এভাবে করবেন, বন্ধু বান্ধব সবাইকে আপনারা একটু শেয়ার করবেন ভালো লাগলে, যদি ভালো লাগে, আশা করি ভালো লাগবে। কালু, কালু, এই কালু, কালু তাকাচ্ছেই না।